আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে, আপনার বাসা ঢাকায় কিন্তু আপনি আছেন চট্টগ্রামে, আপনার বর্তমান অবস্থান থেকে আপনার বাসার দূরত্ব কত, এই বিষয়টা এখন আমরা ভিডিওর মাধ্যমে দেখব। তো চলুন শুরু করা যাক। এই জন্য আপনাকে প্রথমে আপনার গুগল ম্যাপস যে সব অ্যাপসটা আছে সেটা আপনার ফোনে থাকতে হবে। ফোনে থাকার পর ওপরে দেখেন রেস্টুরেন্ট, গ্যাস, হোটেল, কফি, গ্রোসারি এইসব বিষয়গুলো দেখাচ্ছে। তো অনেকেই নিজের বাসা অ্যাড করে কন্ট্রিবিউট অপশনের মাধ্যমে, কন্ট্রিবিউট অপশনের মাধ্যমে গিয়ে অ্যাড প্লেসে। কিন্তু আপনি যদি একান্তই আপনার বাসার লোকেশন অ্যাড করতে চান, সেক্ষেত্রে আমি একটি বিকল্প পদ্ধতিতে খুব সহজেই যাতে আপনি কাজটি করতে পারেন সেটা এখন দেখানোর চেষ্টা করতেছি। আপনি অ্যাড প্লেসে যদি আপনার বাসার লোকেশন যুক্ত করেন, তাহলে বারবার আপনাকে সার্চ দিয়ে আপনার বাসা খুঁজতে হবে, কিন্তু এক ক্লিকে যাতে আপনার বাসা লোকেশন কিংবা আপনার বাসা থেকে আপনার দূরত্ব মাপা যায় সে বিষয়টি আমরা এখন দেখব। তো চলুন শুরু করা যাক। এজন্য আপনাকে প্রথমে আপনার গুগল অ্যাকাউন্টের যে মেইল, সে মেইলের যে আইকন, সে আইকনে প্রেস করতে হবে। আইকনে প্রেস করার পর দেখুন যে আমার নাম, জিমেইল এবং গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখাচ্ছে। আমরা গুগল অ্যাকাউন্ট অপশনে প্রেস করব। গুগল অ্যাকাউন্টে প্রেস করলে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্টের যে সেটিংস, সেই সেটিংসে নিয়ে যাবে। গুগল অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে আপনি ওপরে কিছু অপশন দেখতে পাবেন, সেগুলোর মধ্যে প্রথমে হোম, তারপরে আছে পার্সোনাল ইনফরমেশন। আপনি পার্সোনাল ইনফরমেশনে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে আপনি যদি নিচে যান, সেক্ষেত্রে দেখবেন কি হোম অ্যাড্রেস, অ্যাড্রেস নামে একটা অ্যাড্রেসেস নামে কতগুলো তালিকা পাবেন। সেখানে আপনি হোম নামে যে অপশনটা, সেই অপশনে প্রেস করবেন। এইটা হচ্ছে খুঁজে পাওয়ার একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে ওপরে যে সার্চ বার আছে এইখানে শুধুমাত্র হোম অ্যাড্রেসেস লিখলেই আপনি সে একই অপশনে যেতে পারবেন। এইখানে যে কাজটি করবেন, আপনি যখন গুগল ম্যাপে আপনার বাসা অ্যাড্রেসটা যুক্ত করবেন, তখন আপনি আপনার বাসায় বসে কাজটা করবেন, তাহলে 100% কাজটা সঠিক হবে। এখন এইখানে যদি
আপনার বাসার ঠিকানাটা সুন্দরভাবে লিখে দেন তাহলে আসবে, কিন্তু আপনি সে অপশনটা নেবেন না। এখানে আপনি চুজ অন ম্যাপ এই অপশনটা ব্যবহার করবেন। চুজ অন ম্যাপ ব্যবহার করার ফলে আপনি অ্যাডজাস্ট লোকেশনটা পাবেন। মনে করেন মনে করেন এখন আমার বাসা ঢাকা, সেক্ষেত্রে এই যে আপনি যে হোমের একটা পয়েন্টটা দেখতে পাচ্ছেন, সেই পয়েন্টারটা একদম আপনার বাসায় একবারে অলি গলি খুঁজা, তারপরে এই পয়েন্টার। মনে করেন যে ঢাকার আপনাদের বোঝানোর জন্য আমি বলতেছি, এই যে ঢাকার বাড্ডা অঞ্চলে আমি পয়েন্টারটা রাখলাম, দিয়ে সেভ বাটনে প্রেস করলাম, এখানে অ্যাড্রেসটা সেভ হয়েছে সে বিষয়টা দেখাচ্ছে। এবার যদি আমি ডন বাটনে প্রেস করি তাহলে আমার কাজ শেষ আপাতত। তো চলুন তাহলে এবার আমরা কাজটি আসলেই হইল কি না সে বিষয়টি নিশ্চিত হই। এইখানে দেখেন একটা পরিবর্তন আসছে, সেটা হচ্ছে আপনার একটা হোম বাটন উপরে যুক্ত হয়েছে। আপনারা যদি প্রথমের থেকে ভিডিওটা লক্ষ্য করেন, সেইখানে দেখবেন যে হোম বাটনটা ছিল না। এখন দেখুন কি চমৎকারভাবে কাজটা হচ্ছে। হোম বাটনে যদি আমি শুধু এক ক্লিক করি, তবে দেখুন হোম বাটনে এক ক্লিক করার সাথে সাথে আমার যে আমি যে লোকেশনটা সিলেক্ট করলাম বর্তমান অবস্থান থেকে, সেই অবস্থান থেকে কত কিলোমিটার সে বিষয়টা দেখাচ্ছে। আবার আমরা ব্যাকে যাই, আবার সিলেক্ট করি, দেখেন ওপরে বাম দিকে হোম বাটনে প্রেস করার সাথে সাথে আমার বর্তমান অবস্থান থেকে আমরা যে লোকেশনটা সেট করলাম সেইটা কত দূর সেই বিষয়টা এখন দেখাচ্ছে। সরি, এখানে নেটওয়ার্কের সমস্যা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং গুগল ম্যাপে আরও কি দেখতে চান তা কমেন্টে লিখুন। ধন্যবাদ।